নমস্কার বন্ধুরা, আজকে আমরা শুরু করতে চলেছি 21 জানুয়ারি 2022 এর দৈনিক 10টি কারেন্ট অ্যাফেয়ার্স। তো এই কারেন্ট অ্যাফেয়ার্সটি খুবই গুরুত্বপূর্ণ, এই কারেন্ট অ্যাফেয়ার্স সেশনটি, কারণ এখানে অনেক ইন্টারন্যাশনাল ও ন্যাশনাল কারেন্ট অ্যাফেয়ার্স এর কথা উল্লেখ করা রয়েছে। তো দেরি না করে সরাসরি চলে যাই প্রশ্নে। তো প্রথম প্রশ্ন রয়েছে, ভারতের কোন রাজ্যের উপকূলে বালাসোর সমুদ্র থেকে সুপারসনিক ব্রাহ্মস ক্রুজ মিসাইলের নতুন সংস্করণের পরীক্ষা নিরীক্ষা করা হয়েছে? এখানে বলছে ভারতের কোন রাজ্যে বালাসোর উপকূল থেকে সুপারসনিক ব্রাহ্মস ক্রুজ মিসাইলের নতুন সংস্করণের পরীক্ষা নিরীক্ষা করা হয়েছে। তো আগেই বলে দিই, ব্রাহ্মস ক্রুজটি কী হচ্ছে? এটি হচ্ছে ভারত ও রাশিয়ার যৌথ প্রয়োগের ফলে একটি মিসাইল তৈরি করা হয়েছে, বা ক্ষেপণাস্ত্র যাকে বলা হয়। তো এটি তৈরি করা হয়েছে এবং এর এটি কোন রাজ্যে পরীক্ষা নিরীক্ষা করা হয়েছে? এখানে বলেছে বালাসোর উপকূল, বালাসোর উপকূল। তো এর সঠিক উত্তরটি হচ্ছে উড়িষ্যা, ভারতের উড়িষ্যার আর বালাসোর উপকূলের তীরে সুপারসনিক ব্রাহ্মস ক্রুজ যে মিসাইলটি রয়েছে, সেই মিসাইলটির নতুন সংস্করণ পরীক্ষা করা হয়েছে। আর একটি ইম্পর্টেন্ট পয়েন্ট বলে দিই, যে অনেকদিন আগে, কমপক্ষে 11 জানুয়ারি 2022, মানে এবছরের 11 জানুয়ারি, ভারতের নৌসেনারা অর্থাৎ INIS বিশাখাপত্তনম যুদ্ধপোর্টের মধ্যে ব্রাহ্মস সুপারসনিক যে ক্রুজটি রয়েছে, বা সুপারসনিক যে মিসাইলটি রয়েছে, বা ক্ষেপণাস্ত্রটি রয়েছে, তো সেটিকে প্রথমবার পরীক্ষা করা হয়েছিল। তো চলে যাই এর পরের প্রশ্ন হচ্ছে, নিচের কোন ভাষায় কমিক্স কথা হচ্ছে কার্টুন ক্যারেক্টারগুলি। এখানে হচ্ছে, নিচের কোন ভাষায় কমিক্স শিল্পী নারায়ণ দেবনাথ সম্প্রতি মারা গেছেন? তো নারায়ণ দেবনাথের নাম আমরা অনেকেই জানি। তো নারায়ণ দেবনাথ কোন কমিক শিল্পী বা কোন ভাষার কমিক শিল্পী? তো এর উত্তর হচ্ছে বাংলা, এর উত্তর হচ্ছে বাংলা। তিনি তার তার হাঁদাভোঁদা এবং দ্য বাটুল দ্য গ্রেট এবং নন্টে ফন্টে এসব কমিক্সের জন্য তিনি বিখ্যাত ছিলেন। ঠিক আছে, তো চলে যাই পরের প্রশ্ন। নেক্সট প্রশ্নে, সিআরএম নেক্সট সলিউশন এবং কোন ব্যাংক সম্প্রতি সেরা সিআরএম? সিআরএম কথার অর্থ হচ্ছে কাস্টমার রিলেশনশিপ ম্যানেজমেন্ট সিস্টেম ইনশন এর জন্য IBSI ইনোভেশন অ্যাওয়ার্ড 2021 জিতেছে। এখানে বলছে সেরা সিআরএম সিস্টেম ইমপ্লিমেন্টেশন এর জন্য IBSI ইনোভেশন অ্যাওয়ার্ড জিতেছেন। কোন অ্যাওয়ার্ড? IBSI ইনোভেশন অ্যাওয়ার্ড। তো এখানে অপশন রয়েছে ব্যাংক অফ বরোদা, কানাডা ব্যাংক, ইয়েস ব্যাংক ও অ্যাক্সিস ব্যাংক। এখানে অপশন দেওয়া রয়েছে ব্যাংক অফ বরোদা, কানাডা ব্যাংক, ইয়েস ব্যাংক ও অ্যাক্সিস ব্যাংক। তো এর সঠিক উত্তরটি হচ্ছে আমাদের এর সঠিক উত্তরটি হচ্ছে আমাদের অ্যাক্সিস ব্যাংক। অ্যাক্সিস ব্যাংক পুরস্কারের জন্য সর্বশ্রেষ্ঠ সিআরএম সিস্টেম চিহ্নিত করা হয়েছে তাদেরকে। তো এর সঠিক উত্তরটি হচ্ছে আমাদের অ্যাক্সিস ব্যাংক। এই অ্যাক্সিস ব্যাংক আমাদের সর্বশ্রেষ্ঠ সিআরএম সিস্টেম চিহ্নিত করা হয়েছে, অর্থাৎ গ্রাহক সম্পর্ক পরিচালনা। তো চলে যাই এর পরের প্রশ্নটি হচ্ছে 4 নম্বর, প্রখ্যাত পরিবেশবাদী এবং কোন আন্দোলনের প্রচারক অধ্যাপক MK প্রসাদ সম্প্রতি মারা গেছেন? এটি আমি এর আগের কারেন্ট অ্যাফেয়ার্স সেশনে বলেছিলাম। এটা অপশন হচ্ছে আইন অমান্য আন্দোলন, অসহযোগ আন্দোলন, আজাদ হিন্দ ফৌজ ও নীরব উপত্যকা সংরক্ষণ। এটার সঠিক উত্তর হচ্ছে নীরব উপত্যকা সংরক্ষণ। এখানে একটু করুন মিষ্টি হয়ে গেছে, এটা আমি পরে ঠিক করে দিয়ে দেবো। তো এটাকে বলা হচ্ছে সাইলেন্ট ভ্যালি। এই সাইলেন্ট ভ্যালিটার যে আমাদের সংরক্ষণের একটা আন্দোলন চলছিল, তো সেখানে তিনি অধ্যাপক MK প্রসাদ তিনি সেখানে যুক্ত ছিলেন। তো এটি কি আমি এর আগের কারেন্ট অ্যাফেয়ার্সে আমি বলেছিলাম, তো আশা করি এটি সম্পর্কে কিছু বলতে হবে না। এর পরের প্রশ্ন হচ্ছে, কেন্দ্রীয় মন্ত্রিসভার সম্প্রতি IRDA তে কত কোটি টাকার বিনিয়োগ অনুমোদন করেছে? কেন্দ্রীয় মন্ত্রিসভা সম্প্রতি IRDA তে কত কোটি টাকার বিনিয়োগ অনুমোদন করেছে? এখানে প্রথমে হচ্ছে 500 কোটি টাকা, 1500 কোটি টাকা এবং 2500 কোটি টাকা এবং 3500 কোটি টাকা। তো এর সঠিক উত্তরটি কী? এর সঠিক উত্তরটি হচ্ছে আমাদের 1500 কোটি টাকা। যে মন্ত্রী পরিষদ রয়েছে, মন্ত্রিসভা রয়েছে, সেখানে IRDA তে মোট কত টাকা, এটা হচ্ছে 1500 কোটি টাকা বিনিয়োগের অনুমোদন করা হয়েছে। এবার চলে যাই 6 নম্বর প্রশ্নে, নিম্নলিখিত কোন মন্ত্রণালয় সম্প্রতি ওপেন ডাটা উইক ঘোষণা করেছে? এখানে প্রথম অপশনে রয়েছে আদিবাসী মন্ত্রণালয়, দ্বিতীয়তে রয়েছে শিক্ষা মন্ত্রণালয়, 3 নম্বরে রয়েছে রেলপথ মন্ত্রণালয় এবং 2 নম্বরে রয়েছে কেন্দ্রীয় আবাসন ও নগর বিষয়ক মন্ত্রক। তো এটা সঠিক উত্তরটি হচ্ছে কেন্দ্রীয় আবাসন ও নগর বিষয়ক মন্ত্রক। এখানে হচ্ছে কি, আমাদের 100টি স্মার্ট সিটির মধ্যে আমরা এই ওপেন ডাটা উইক যে একটি ঘোষণা করা হয়েছে, এটিকে এখানে বলেছে নিম্নলিখিত কোন লেফটেন্যান্ট জেনারেল সেনাবাহিনীর পরবর্তী ভাইস চিফ হিসাবে নির্বাচিত হয়েছে?
এখানে অপশন দেওয়া হয়েছে, এখানে অপশন দেওয়া হয়েছে লেফটেন্যান্ট জেনারেল সঞ্জয় সিং, লেফটেন্যান্ট জেনারেল সঞ্জিত বর্মা, লেফটেন্যান্ট জেনারেল বিজয় সিং ও লেফটেন্যান্ট জেনারেল মনোজ পাণ্ডে। তো এটা সঠিক উত্তরটি হচ্ছে অপশন ডি, লেফটেন্যান্ট জেনারেল মনোজ পাণ্ডে। তিনি আমাদের সেনাবাহিনীর পরবর্তী ভাইস চিফ হিসেবে নির্বাচিত হবেন। তো এরপরে প্রশ্নটি চলে যাই, নিচের কোন দেশ এএফসি মহিলা ফুটবল এশিয়ান কাপ 2022 এর আয়োজন করবে? নিচের কোন দেশ এএফসি মহিলা ফুটবল এশিয়ান কাপ 2022 এর আয়োজন করবে? অপশন রয়েছে জাপান, চীন, আমেরিকা ও ভারত। তো এটির উত্তরটি হচ্ছে ভারত। ভারতের মুম্বাইয়ে আমাদের এএফসি মহিলা ফুটবল টুর্নামেন্ট যেটা রয়েছে বা এশিয়ান কাপ, তো এটি আয়োজন করবে আমাদের ভারত এবং এই খেলাটি হবে আমাদের মুম্বাইয়ে। তো চলে যাই এরপরের প্রশ্ন লিখিত, কোন দেশের খ্রিস্টান ডেমোক্রাট রবার্টা মেটসোলা সম্প্রতি ইউরোপিয়ান ইউনিয়নের পার্লামেন্টের প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছে? দেখুন অপশন দেওয়া রয়েছে মালদ্বীপ, জাপান, চীন ও মাল্টা। অপশন দেওয়া রয়েছে মালদ্বীপ, জাপান, চীন ও মাল্টা। তো এটি সঠিক উত্তরটি হচ্ছে মাল্টা। মাল্টায় তিনি এই মেটসোলা একটি ইউরোপিয়ান সংসদের সভাপতি নির্বাচিত হয়েছেন। তো চলে যাই পরের প্রশ্নে। এর পরের প্রশ্ন হচ্ছে, নিচের কোন দেশ সম্প্রতি অ্যারো 3 এর সফল ফ্লাইট পরীক্ষা সম্পন্ন করেছে? তো এটি সঠিক উত্তরটি কি? উত্তরটি হচ্ছে অপশন সি, ইসরায়েল। ইসরায়েল সম্প্রতি অ্যারো 3 এর সফল ফ্লাইট পরীক্ষা সম্পন্ন করেছে। তো বন্ধুরা আজকের জন্য আমাদের এইটুকুই, আমাদের 10টি কারেন্ট অ্যাফেয়ার্স কমপ্লিট হয়ে গেল। তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে, যদি ভালো লেগে থাকে তো ভিডিওটিকে অবশ্যই লাইক করে দেবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, কারণ আমরা দৈনিক আপনাদের জন্য কারেন্ট অ্যাফেয়ার্স বা দৈনিক ঘটনাবলী নিয়ে আসি, টপ 10 যেগুলি হয়। তো আজকের জন্য এটুকুই, দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।